ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি গণহত্যা নিন্দা জানিয়েছে বাংলাদেশ আর ফিলিস্তিনির পাশে বাংলাদেশ সব সময়ই আছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুপুরে রাজশাহীতে হেরিটেজ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হেরিটেজ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর ইতিহাস ঐতিহ্য নিয়ে নানা বিষয় থাকছে এই উৎসবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘে বক্তব্যে এবং আন্তর্জাতিক সংস্থাতেও তিনি এরা বলেছেন ফিলিস্তিনি নাগরিকদের অধিকার রাষ্ট্র গঠনের অধিকার এবং এই কারণে বাংলাদেশ টু স্টেট সলিউশন নামে এটা পরিচিত মানে সেখানে দুটো রাষ্ট্র থাকবে যার ক্যাপিটাল হবে জেরুজালেম আমরা সেই প্রস্তাবনা নিয়েই কাজ করি উই কন্ডেম দ্য অ্যাটাক দ্য অ্যাট্রোসিটিজ অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে